इट्स ऑल द पार्ट ऑफ द गेम सो কিছু জিনিসের জন্য কিছু জিনিস হয় না obviously আমরা প্রথম দিন থেকেই আমরা একটু পেছনে চলে গিয়েছিলাম যেরকম এমপি ম্যাচে যেরকম আমরা প্রথম দিন থেকে আপ ছিলাম হ্যাঁ বাট ফাইনালি আমরা প্রথম দিন তো ফার্স্ট ইনিংসে একটু গড়বড় হয়েছিল যেখান থেকে আমাদের যে মোমেন্টাম পুরো সিজন চলেছে অ্যাজ এ টিম সেই টিমটা আসেন যেরকম উড়িষ্যার সাথে ওরকম একটা টিমের সাথে আমাদের এরকম হয়েছিল আর আমি ওই সময় বলেছিলাম কি রঞ্জি ট্রফিতে এভরি টিম ইজ ইকুয়াল টিম কেউ ছোট হয় না কেউ বড় হয় না এন্ড অফ ডে খেলার নাম হচ্ছে ক্রিকেট সো অবভিয়াসলি উই ট্রাইড আর লেভেল বেস্ট আমাদের ছেলেরা পুরো সিজন লাস্ট 7-8 মাস ধরে যা পারফরমেন্স করেছে যা ডেডিকেশন দেখিয়েছে যা ডিসিপ্লিন দেখিয়েছে এই বছর বেঙ্গল টিম আমার মনে হয় কি আমি অ্যাজ এ ফর্মার প্লেয়ার অ্যাজ এ প্রেজেন্ট কোচ আমার কিন্তু খুব ভালো লেগেছে যেভাবে ছেলেরা রেসপন্স করেছে আর যেভাবে আমরা সবাই করেছি অবভিয়াসলি আজকে লাস্ট ডে ছিল আমাদের রঞ্জি ট্রফি ফার্স্ট ক্লাস সিজনে সিজনটা ওভার হয়েছে অবভিয়াসলি অনেক ভাবনা চিন্তার জায়গা প্রত্যেক প্রত্যেক বার থাকে আমরা আজকে জিতিনি আবার বলবো আমরা আজকে অনেক কিছু শিখেছি এই ম্যাচ থেকে সো এই শিক্ষাটা নিয়ে আবার বেঙ্গল টিম কাম ব্যাক করবে বিকজ যতদিন জীবন আছে যতদিন তুমি হার্ড ওয়ার্ক করতে থাকবে ততক্ষণ এই এনিথিং পসিবল সব কিছু অ্যাচিভ করা যায় এই আশা নিয়ে আজকে আমরা ড্রেসিং রুম ছাড়ছি আর ইয়েস এলার দুটো কোয়েশ্চেন আছে একটা হচ্ছে যে ফাইনালের যে টিম সিলেকশন সেই টিম সিলেকশনটা নিয়ে কি কোথাও মানে ম্যাচের পরে কি কোথাও কোনো রকম রিগ্রেট রয়েছে যেখানে হয়তো একটা নতুন ছেলেকে ডেবিউ করানো হলো সে সেরকম পারফর্ম করতে পারলো আমাদের জন্য প্রথম ম্যাচ আর লাস্ট ম্যাচ আমি আগেও বলেছিলাম প্রথম ম্যাচ আর লাস্ট ম্যাচ বলে নয় আর যখন আমাদের স্কোয়াডে যে কেউ থাকে ওর উপরে পুরো টিমের ফেথ থাকে পুরো টিমের ফেথ থাকে সো আউটসাইডাররা কি ভাবলো আমার মনে হয় কি তাদের সেটা রেসপেক্টফুল যারা যারা আছে তাদের নিজস্ব ভাবনা চিন্তাকে আমি রেসপেক্ট করি বাট আমাদের অ্যাজ এ টিম ইউ নিড অপরচুনিটি যখন আপনি টিমে আছেন আপনি যোদ্ধা আছেন আপনি যুদ্ধ করার জন্য সবসময় রেডি থাকতে হবে আর সেই প্ল্যানটাই আমরা করেছিলাম আমরা একবারও ভাবিনি কি সিজনের ফার্স্ট ম্যাচ আমরা ইউপির সাথে খেলছি বা লাস্ট ম্যাচটা সৌরাষ্ট্রের সাথে খেলছি একটা জিনিস আছে কি ক্লাব ক্রিকেট সিবি যে ক্লাব ক্রিকেট অর্গানাইজ করায় বহু বছর ধরে ওই ক্লাব ক্রিকেটকে প্রাধান্যতা দেওয়া হয়েছে ক্লাব ক্রিকেট থেকে ছেলেরা এইবার উঠে এসেছে আর ক্লাব ক্রিকেটকে যে মানে আসল জায়গা যে আমাদের রুটটা হচ্ছে ক্লাব ক্রিকেট ওখান থেকে যাদের যাদের তোমরা নাম করছো তারা ওয়ান্ডারফুল প্লে আজকে হয়নি বাট আমি আশা করি আগামী দিন নিশ্চয়ই হবে এর সঙ্গে আর একটা কোয়েশ্চেন করবো যে জয়দেব উনাটকার একটু আগেই প্রেস কনফারেন্সে বলে গেলেন যে দুটো টিমের মধ্যে ডিফারেন্স হচ্ছে মানে তারা ডেসপারেট ছিল আমরা ডেসপারেট ছিলাম গোটা ইউনিটটা ম্যাচ জেতার জন্য দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু টিমস এটা নিয়ে কোনো রিয়াকশন নেই বিকজ আমার মনে হয় কি এরকম ইনসিডেন্স মানে বেঙ্গল প্লেয়াররা বল দেখছে আর বল দেবে না এরকম হতে পারে না আমি সব এটা কেউ স্বপ্নেও ভাবতে পারিনি হ্যাঁ অবভিয়াসলি ওরা ম্যাচ জিতেছে আমি জয়দেবকে ছোট ভাইয়ের মতন আছে খুব ভালো লিড করেছে টিমটাকে খুব ভালো বোলিং করেছে আর ওদেরকে সৌরাষ্ট্রকে কংগ্রাচুলেশন জানাতে চাই এই বছর ওরা বিজয় হাজারে ট্রফি জিতেছে রঞ্জি ট্রফি জিতেছে আর জয়দেবের কেরিয়ারের জন্য অনেক বেস্ট উইশেস ফাইনালে মাঠে নামার আগে প্রথম হলেও কি একটা অতিরিক্ত আত্মবিশ্বাস কাজ করেছে আমরা এই ম্যাচটা জিতিনি আমরা এই ম্যাচ থেকে শিখেছি আমার মনে হয় কি আমরা ডে ওয়ান থেকে খুব পজিটিভ ছিলাম আর আজকে ডে লাস্ট আমরা খুব পজিটিভ কোনো আছি যেভাবে ট্রেন হয় ছোটবেলা থেকে আর আমি বাংলার মানুষ বাংলার ক্রাউড কে ধন্যবাদ দিতে চাই তোমাদের মাধ্যমে ডে ওয়ান থেকে যেভাবে সাপোর্ট করেছে হ্যাঁ ওই সাপোর্টের জন্য অনেক অনেক ধন্যবাদ সৌরাষ্ট্র যদি হোমে খেলে সৌরাষ্ট্র লোকেরাও এসে সাপোর্ট করে সো ইউ নিড সাপোর্ট আর ওই সাপোর্ট ছিল আর এই সাপোর্টও আগামী দিন যে জিনিসটা আজকে হয়নি সেই জিনিসটা আশা নয় 100% সেই জিনিসটা বেঙ্গল করবে রাত্রির বেলা আমাদের বাড়ির গার্জেনরা সবসময় বলে রাত্রির বেলা ভিজুয়ালাইজ করে ঘুমোতে কি কালকে সকালবেলা কি করবে সো এই পুরো সিজনের থেকে আমরা ভিজুয়ালাইজ করব আমরা আমাদের একটু ব্রেক এইবার দরকার আছে বিকজ আমরাও সবাই এই ম্যাচের পর আরও বেশি টায়ার্ড হয়ে গেছি বাট ঠিক আছে আমরা আবার ফিরে আসব আর বাট থ্যাংক ইউ সো মাচ তুমি যে শিক্ষার কথা বললে লোকেদা যেটা ওপেনিং নিয়ে গোটা মৌসুমটা তোমাকে ভুগে গেল লাস্ট ম্যাচ লাস্ট ইনিংসে ভোগালো তো তোমার নেক্সট মৌসুমে কি কনসেপ্ট করে যাবে আমি এই ভোগান্তি
জিনিসটা আমি আমি নিচ্ছি না, এটা আমি আমি এইভাবে ভাবি না। আমি এইভাবে একটা বাচ্চা ছেলে, একটা ছেলেকে অপরচুনিটি দেওয়া হয়েছে দুটো তিনটে ইনিংস, সে হয়তো পারফরমেন্স করতে পারেনি, সে আবার কাম ব্যাক করবে। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়, বিভিএস লক্ষ্মণ, এদের যদি টেস্ট ইতিহাস তুমি দেখে রাখো তাহলে এরা প্রথম দিকে একদমই রান করেনি, বাট বোর্ড, বিসিসিআই, সিলেক্টর তাদেরকে সাপোর্ট করেছিল। যদি তোমরা পেছনে যাও, রোহিত শর্মাকে প্রচুর সুযোগ দেওয়া হয়েছে, হ্যাঁ না? তো আমরাও ওই প্রসেসই এগোচ্ছি কি মানে আমাদের ক্লাব ক্রিকেটে যে ছেলেরা ভালো খেলছে তাদেরকে, তাদেরকে প্রাপ্য সুযোগ, যতদিন আমি আছি তাদেরকে প্রাপ্য সুযোগ তারা পাবে, যাই যেই হোক, যে দিক থেকেই খেলুক, যেখান থেকে আসুক, দে উইল গেট দেয়ার চান্স। সবসময় পজিটিভ, বাংলা খুবই ভালো খেলেছে, ফাইনালটা শুধু হয়ে গেছে। যদি পজিটিভস বলি, হেড কোচ হিসেবে তুমি কী কী পজিটিভস চিন্তা কর মানে পেলে এই টুর্নামেন্ট থেকে রঞ্জি ট্রফি? আর আরেকটা হচ্ছে, আমরা নক আউটে গেলে টিম চোখ করে যায় ফাইনালে, তা এটা কি ঠিক কোন জায়গাটায় খামতি? যদিও এখন বলাটা একটু প্রাথমিক, অনেক তুমি যেটা বললে আমি লাস্ট কোশ্চেনটা আগে আসি। অবভিয়াসলি আমরা যে জায়গায় নিয়ে স্ট্রাগল করছি, আমরা ট্রফি তুলতে পারছি না। লাস্ট ট্রফি বিজয় হাজারে ট্রফি আমরা জিতেছিলাম, তারপরে আমরা কোনো ট্রফি জিতিনি। এই ট্রফি জেতার যে কাজটা, আমার মনে হয় এই কাজে আমরা সবাই লেগে আছি। সৌরাশিস আছে, ম্যাকো আছে, আমি আছি, আমাদের টিমে যারা যারা সিনিয়র প্লেয়ার আছে, মনোজ আছে, আউটস্ট্যান্ডিং লিড করেছে, অনুষ্ঠুপ সুপার খেলেছে, হ্যাঁ। তো নিশ্চয়ই আমরা এই জিনিসটা, অবভিয়াসলি দ্য নার্ভটা আরও কীভাবে আমরা সবাই মিলে ইম্প্রুভ করা যেতে পারে, বিকজ পারফর্মার আলাদা বাট ম্যাচ উইনার আলাদা। সো আমরা ওই জায়গায় আমরাও আরও বেশি কাজ করছি। বাংলা ক্রিকেটে ফাইনালে উঠেছে দল, অবশ্যই দেখা যাচ্ছে বেশিরভাগই এক্সপিরিয়েন্স প্লেয়াররা রান করেছে, অনুষ্ঠুপ রান পেয়েছে, মনোদা রান পেয়েছে। তোমার মতে ফাইন্ড অফ দ্য সিজন মানে ইয়াং ক্রিকেটার, টিম এফোর্ট, আমি বলবো দেখো ইন্ডিভিজুয়াল তো ভালো খেলবে, বাট পুরো টিম যে এই বছর ভালো খেলেছে, এর আগে খেলেনি এরকম আমি বলছি না, বাট এই বছর যেভাবে পুরো টিম, ড্রেসিং রুম শান্ত, হ্যাঁ না, বাইরে শান্ত, যেভাবে একসাথে ভিড়ে আমরা পেছন থেকে সামনে এসেছি, আমরা এই লাস্ট ম্যাচে সৌরাষ্ট্রের সাথে পেছন থেকে সামনে আসতে পারিনি, বাট আমি আবার বলবো পুরো ক্রেডিট গোজ টু ফাইনাল পর্যন্ত যে টিম নিয়ে এসেছে। টিম যদি তুমি বলো ফাইনাল, অবভিয়াসলি আমি এই রেসপন্সিবিলিটি নেব, আমি সবসময় নিতে পছন্দ করি, যে ফাইনালে জিততে পারলাম না, আমি অ্যাজ এ কোচ রেক্টিফাই করার চেষ্টা করি।